আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান ডিজিটালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। সাথে আছে আমি মাহমুদ নূর রাকিব চৌধুরী। আপনারা এবং আমরা যারা সবাই আন্ডারস্ট্যান্ড ইউজ করতেছি, সবারই একটি কমন একটি সমস্যা, কমন একটি প্রবলেম আমরা ফেস করতেছি, সেটা হচ্ছে উইন্ডোজ অটো আপডেট হয়ে যাওয়া। এই একটি প্রবলেমে যারা আন্ডারস্ট্যান্ড চালাচ্ছেন প্রত্যেকেই প্রবলেমটি ফেস করতেছেন। তো আপনার কোনোভাবে সেই প্রবলেমে এটি পারমানেন্টলি কোনো সলিউশন পাচ্ছেন না, তো আজকে আপনাদের জন্য এই বিদ্যুৎটি কীভাবে আপনারা উইন্ডোজের অটো আপডেটটি পারমানেন্টলি স্টপ করবেন। ভিডিও শুরুতে শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডের সাথে। তো আপনাদের আমি 4টি স্টেপের মাধ্যমে আপনাদের পারমানেন্টলি উইন্ডোজ অটো আপডেটিংটি স্টপ করব। আমরা যারা ডাটা লিমিটেড ডাটা ইউজ করি, দেখবেন আমাদের লিমিটেড ডাটা ইউজ করার কারণে হঠাৎ করে উইন্ডোজ আপডেট হওয়ার কারণে আমাদের অনেক ডাটা চলে যায়, হঠাৎ ডাটার কারণে আমাদের অনেক ক্ষতি হয়। তো আজকে সেই প্রবলেমটি সলভ করার জন্য আমি আজকে আপনার সামনে চলে আসছি। কথা না বাড়িয়ে কাজটা শুরু করব। প্রথম যে স্টেপটি সেটা হচ্ছে সার্ভিস। তো আপনারা এখানে সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে গিয়ে লিখবেন সার্ভিস। সার্ভিস লেখার পর সার্ভিস চলে আসবে। আসার পর আপনারা এখানে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনারা উইন্ডোজ আপডেট এটি অপশন এখানে দেখবেন। এখানে দেখার পর এখানে আপনারা সাধারণত দেখবেন ম্যানুয়েল দেওয়া থাকে এখানে, ঠিক আছে? তো ম্যানুয়ালটিকে আপনারা এখান থেকে ডিজেবল দিয়ে দিবেন, এবং আপনারা এটা যদি স্টার্ট দেওয়া থাকে তো আপনার এই জায়গায় স্টপে ক্লিক করে স্টপ করে দিবেন, ঠিক আছে? তারপর আপনারা এখানে রিকভারি যে অপশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সাধারণত আপনাদের থাকবে ওয়ান ওয়ান, ঠিক আছে? এটা থেকে আপনারা কি করবেন, এটাকে আপনারা জিরো করে দিবেন, এটাকে জিরো, এবং এটাকে আপনারা জিরো করে দিবেন। জিরো করার পর আপনারা এখানে অ্যাপ্লাই ওকে দিয়ে দিবেন। এই একটি প্রথম একটি ধাপ শেষ। এখানে থাকার পর আপনারা এখানে থাকাকালীন আপনারা বি পেজ করবেন, বি বি পেজ করবেন। বি কল পেজ করে দেখুন ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস, এখানে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন এটা আপনাদের এটা অটোমেটিকলি দেওয়া থাকবে, তো এটাকে আপনারা ডিসেবল করে দিবেন। এবং আপনাদের আগের মতো এখানে যে স্টার্ট দেওয়া থাকে আপনারা এখানে স্টপে ক্লিক করে স্টপ করবেন, তারপর আপনারা অ্যাপ্লাই দিবেন এবং ওকে করবেন। তাহলে আপনার এই প্রথম স্টেপটি কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরের যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনার এরপরের স্টেপটি হচ্ছে আপনার কানেকশন মিটার কানেকশনকে স্টপ করে দেওয়া, অন করে দেওয়া আর কি। তো আপনার এটা করলে কি হবে, আপনার যে লিমিটেড আপনি করে দেবেন আপনার পিসিকে, লিমিটেড করলে কি হবে, আপনার কোনো একটি বড় ধরনের সফটওয়্যার এবং উইন্ডোজ আপডেট দিন যে ধরনের ডাটা প্রয়োজন সেটা সে এখান থেকে পাবে না, না পাওয়ার কারণে সে উইন্ডোজ আপডেট নিতে পারবে না। সেজন্য আপনার এটাকে লিমিটেড করে দিতে হবে। সেজন্য আপনারা যাবেন স্টার মেনুতে যাবেন, যাওয়ার পর এখানে যাওয়ার পর সেটিংয়ে যাবেন, ঠিক আছে? সেটিংয়ে যাওয়ার পর আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিং ক্লিক করার পর এখানে চলে যাবেন আপনারা নেটওয়ার্ক ইন্টারনেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার আথারনেটে আপনাদের ওয়াইফাই স্কুলে ওয়াইফাই আপনার যে ওয়াইফাই যে ইউজ করেন ওয়াইফাই ক্লিক করবেন। আমি আথারনেট ইউজ করতেছি, আথারনেটে ক্লিক করলাম। করার পর আপনার আথারনেটে ক্লিক করার পর এখানে দেখবেন সেট আস মিটার কানেকশন, এটাকে আপনারা আপনাদের থাকবে অফ, এটাকে আপনারা কী করে দিবেন, অন করে দিবেন, ঠিক আছে? তো এই হচ্ছে অন করে দিলে আপনার আর বড় ধরনের কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল নিতে পারবে না, সে পরিমাণ সে এমবি পাবে না। তো এই ছিল 2 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপটি হচ্ছে রেজিস্টার্ড টু। তো এটাকে আপনার করার জন্য সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যাওয়ার পর এখানে লিখবেন আপনারা আর ই জি আই এস টি আর ওয়াই, লেখার পর এখানে এটা চলে আসবে। তারপর আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা ওপেন হবে, এখানে ইয়েস দিবেন। তো এখানে আসার পর আপনারা লোকাল মেশিন এখানে ক্লিক করবেন। লোকাল মেশিনে ক্লিক করার পর এখানে আপনারা সফটওয়্যারে ক্লিক করবেন। সফটওয়্যার ক্লিক করার পর আপনারা এখানে পলিসি, এই দেখেন পলিসি, এটাকে আপনি ক্লিক করবেন। পলিসি ক্লিক করার পরে দেখবেন এখানে মাইক্রোসফট একটি অপশন আসে, সেটাকে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখেন উইন্ডোজ অটো আপডেট, উইন্ডোজ আপডেট
বলে এখানে কোনো অপশন নেই, সেটার জন্য আমাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের কি করতে হবে না, যে মাইক্রোসফট এখানে আপনারা মাউস এনে এখানে রাইট ক্লিক করার পর নিউ একটি কি, নিউ করার পর কি এই অপশনে ক্লিক করবেন, করলে দেখবেন এখানে নতুন একটি ফোল্ডার চলে আসবে। তো আমরা এখানে লিখবো উইন্ডোজ আপডেট। তো উইন্ডোজ আপডেটের প্রথম উইন্ডোজ যে অপশনটি ডাব্লিউ, ডাব্লিউটি বড় হাতের হবে, আর বাকি সবগুলো ছোট হাতের হবে। আর আপডেটের ইউটি হবে বড় হাতের। তো আমাদের উইন্ডোজ আপডেট ফোল্ডার ক্রিয়েট হওয়ার পর এটা থেকে আরেকটি নতুন একটি আপনার ফোল্ডার ক্রিয়েট করবো, সেজন্য আপনার আপনারা উইন্ডোজ আপডেট এখানে যেটা ফোল্ডার ক্রিয়েট হচ্ছে সেখানে আপনার ক্লিক করে নিউ দিবেন, নিউ কি লিখবেন, লেখার পর একটি নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হবে। এখানে আপনারা বড় হাতের এ, বড় হাতের দিবেন আপনারা এ ইউ দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তো এই ইউ ফোল্ডার তৈরি হওয়ার পর আপনার আমরা এখানে এটার ভিতরে একটা বিল্ড সেট করবো। বিল্ড সেট করার জন্য আপনারা এখানে রাইট ক্লিক করে নিউ, নিউতে ক্লিক করব, তারপর কি, কি থেকে এখানে নিচে চলে আসবো, এখানে দেখেন ডি ওয়ার্ড 32 বিট আর কিউ ওয়ার্ড 64 বিট দুইটা এখানে আছে। তো আপনারা যদি 32 বিট ইউজ করে থাকেন তো আপনারা ডি ওয়ার্ড 32 নেবেন, আর আপনারা যদি 64 বিট ইউজ করে থাকেন তো কিউ ওয়ার্ড 64 বিট নেবেন। তো আমি এটা নিচ্ছি, আমি 64 বিট ইউজ করতেছি, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন, এখানে লিখবেন আপনারা বড় হাতের এ ইউ ও, ঠিক আছে? তারপর লিখবেন আপনারা ছোট হাতের পি টি আই ও এন এস লিখে আপনারা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর দেখবেন এখানে ভ্যালু আছে 0, এটাকে আপনারা 0 থেকে 2 দিয়ে দিবেন, ঠিক আছে? 2 দিয়ে ওকে দিয়ে দিবেন, তাহলেই আপনাদের এই 3 নম্বর স্টেপটি পূর্ণ হয়ে যাবে। তো আমাদের 4 নম্বর স্টেপটি হচ্ছে আপনার গ্রুপ পলিসি। তো গ্রুপ পলিসি আপনার করতে হলে আপনার সার্চ অপশানে যাবেন, গিয়ে আপনি লিখবেন জিপি এডিট, লিখলে পি এডিট লেখার পর গ্রুপ পলিসি চলে আসবে, আসার পর এখানে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আসার পর আপনার এখানে কম্পিউটার, এখানে কনফিগারেশন আসার পর দেখেন অ্যাডমিনিস্ট্রেটর টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। অ্যাডমিনিস্ট্রেটর টেমপ্লেট ক্লিক করার পর আপনারা চলে আসবেন উইন্ডোজ কম্পোনেন্ট, এখানে ক্লিক করবেন। উইন্ডোজ কম্পোনেন্ট করার পর আপনারা এটা নিচে স্ক্রল করে চলে আসবেন, দেখবেন উইন্ডোজ আপডেট বলে একটি অপশন আছে, সেটাকে আপনারা এখান থেকে বের করবেন, উইন্ডোজ আপডেট। তো উইন্ডোজ আপডেট এখান থেকে আসার পর তো এখানে আসার পর আপনারা এখান থেকে খুঁজে বের করবেন কনফিগার অটোমেটিক আপডেট, এটাকে আপনি খুঁজে বের করবেন। এখানে কনফিগার অটোমেটিক আপডেট এখানে আপনি ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, আপনারা দেখেন এটাকে আপনারা ডিজেবল করে দিবেন, ঠিক আছে? তো ডিজেবল করার পর অ্যাপ্লাই ওকে, এই কমপ্লিট হয়ে গেলো আমাদের 4 নম্বর স্টেপ গ্রুপ পলিসি। 5 নম্বর স্টেপটা হচ্ছে টাস্ক শিডিউল, এটা পাওয়ার জন্য আমরা সার্চ অপশনে যাবো, যারপর এখানে লিখবো আমরা টাস্ক শিডিউল, ঠিক আছে? টি এ এস কে টাস্ক শিডিউল এস সি, এই দেখেন টাস্ক শিডিউল চলে আসছে। তো এখানে আপনারা ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন, তো ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন এই পেজটা আসার পর আপনার টাস্ক শিডিউল লাইব্রেরি, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন দেখবেন মাইক্রোসফট, মাইক্রোসফটে আপনি ক্লিক করবেন, মাইক্রোসফট ক্লিক করার পর এখানে দেখেন উইন্ডোজ, এখানে ক্লিক করবেন। উইন্ডোজ ক্লিক করার পর আপনারা একদম নিচে চলে আসবেন, ঠিক আছে? তো নিচে চলে আসার পর আমি একটু হালকা খালি ছবিতে বড় করি, নিচে চলে আসার পর একবারে দেখবেন এখানে উইন্ডোজ আপডেট বলে একটা অপশন আসবে, এখানে উইন্ডোজ আপডেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে যত ধরনের আপনার আপনারা পাবেন এখানে শিডিউল, এই এখানে যত ধরনের শিডিউল শিডিউল পাবেন এই সব শিডিউলকে আপনারা এখান থেকে আপনারা ডিজেবল করে দিবেন, এভাবে ডিজেবল করে দিবেন। তো আমার এটাকে আমি ডিজেবল করে দিচ্ছি, আপনারা এখানে যতগুলো পাবেন প্রত্যেকটাকে ডিজেবল করে দিবেন, তাহলে আপনাদের যেগুলো আপনারা ডিজেবল করবেন সেটা আর কোনো সময় অটোমেটিক আপডেট নেবে না। তো এই 5টি সিস্টেমে যদি আপনি যদি করে থাকেন অবশ্যই আমি ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের উইন্ডোজ অটো আপডেটিং সমস্যাটা সমাধান হয়ে যাবে।
আর তারপরেও যে কোনো সমস্যা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি সেই সমস্যার সমাধান দেওয়ার আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব। তো আপনাদের কোনো বিষয় যদি জানা যে ইচ্ছুক থাকে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আমার ফেসবুকে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আমার ফেসবুক পেজের সাথে। তো আজকে এই পর্যন্তই, আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আসসালামু আলাইকুম।